পাশাপাশি এই যে 30তম পদ তার মানে হচ্ছে 10-20 করে যাইতে হবে, প্রতিবারে 10-10 করে যাইতে হবে। 30তম পদ মানে 29 বার জাম্প করতে হবে। তাহলে 29 বার যদি আমি 10 করে জাম্প করি তাহলে আমি 290 যাব। আর যেহেতু আমি 10 থেকে জাম্প দেওয়া শুরু করছিলাম তাহলে 290 এর সাথে 10 এর সাথে 290 যোগ হবে, তাহলে অ্যান্সার হবে কত? 300। বিষয়টা প্র্যাকটিক্যালি ভাবলে খাতা কলম লাগবে না, ঠিক আছে? আচ্ছা এবার আসি, আপনারা একটা কাজ করবেন, একটা অঙ্ক করার সময় 3-4 আইটেম চিন্তা করবেন, তাহলে আপনার কষ্ট কম হবে, আপনি সিস্টেমটা শিখবেন। আর যখন সিস্টেমটা শিখে যাবেন তখন ওই সিস্টেমের কতগুলো ম্যাথ দেয় দেখবেন, আপনি কয়েক সেকেন্ডে করে ফেলতে পারবেন। কিন্তু আমরা কি করি, ম্যাথ বলি, এখানে 5টা ম্যাথ, এখানে 10টা ম্যাথ, এখানে 20টা ম্যাথ, না এইভাবে ম্যাথ করা যাবে না। বলতে হবে কি, প্রসেসিং কতগুলো, যে একটা ম্যাথে কত প্রসেসে করতে পারি, কত প্রসেসে আসতে পারে। 5টা নিয়ম আছে, 5টা নিয়ম শিখেন, 5টা নিয়মের মধ্যে ফলাম সবগুলো ম্যাথে 5টা নিয়মের মধ্যে করবেন। তাহলে আসো, তাহলে 1-5-9 .. এইখানে আগের বার দেওয়া ছিল কি, এততম পদের মান কত। এবার আমি কি করলাম, ওই মানটাকে আপনার এখানে বসাই দিলাম যে 21-81। এখন বলতেছি যে এইভাবে চলতে চলতে গেলে কততম পদ, কততম পদের মান হচ্ছে 81। তাহলে আগের বার হচ্ছে যে কততম পদ দেওয়া ছিল, মান বার করতে হয়েছে, এবার ওই কথাটাই উল্টা পাশে যে 81 কততম পদ। তাহলে আমরা কি করবো, আমরা ধরি এই পদটার নাম হচ্ছে আরতম পদ, তাহলে আমি একটা ফর্মাল ওয়েতে সমাধান করি, তারপরে পরবর্তীতে টেকনিক দেখবো, এইভাবে কিন্তু আপনারা আগাবেন। তাহলে আসি, আমরা ধরি যে আরতম পদ সমান 81। আরতম পদ মানে এরতম মান যা আপনি যা আপনি তাই ধরতে পারেন, এক্সতম পদ ধরতে পারেন। তাহলে হচ্ছে যে 81টা কততম পদ আমরা জানি না। তাহলে আসি যে এ প্লাস আর মাইনাস 1 × d এই সূত্রটা প্রয়োগ করলে যে মানটা আসবে সেটার নামই হচ্ছে 81। তাহলে আমরা নতুন কিছু শিখতেছি না, আগেরটা একটু ঘোরায় শিখতেছি। তাহলে এখানে এ এর মান দেওয়া আছে 1 আর ডি এর মান দেওয়া আছে 4, কিন্তু আর এর মান দেওয়াটাকে আমরা ওই পাশে পাস করব। দেখেন প্র্যাকটিক্যালি থিংকিং করার সময় ওই কাজগুলো কিন্তু আপনার লাগবে। তাহলে আপনাদের হচ্ছে কি, তাড়াহুড়া করে একটা ম্যাথ ক্যালকুলেশন করে অ্যান্সার বাই করে দেওয়া যাবে না। কি করতে হবে, আপনি যখন রুমে পর্যাপ্ত সময় পাবেন আপনি এটা নিয়ে একটু ভাবেন যে এটা কিভাবে কিভাবে হচ্ছে, দেখি এটা একটু যদি চেঞ্জ করে দেয় তাহলে কিরকম হয়, তাহলে কিন্তু আপনার আইডিয়া ডেভেলপ হবে। তা দেখেন এই 1টাকে যদি আমি ওই পাশে নিয়ে যেয়ে দিই তাহলে আর মাইনাস 1 × 4 এই পাশে যায়, তাহলে হচ্ছে 21। তাহলে আমরা তো জানি যে এটা 21তম পদ, তাহলে 21তম পদ হচ্ছে 81। তাহলে এটা হচ্ছে ফর্মাল নিয়ম। আর যখনই ফর্মাল নিয়মে করতে যাবেন কি সমস্যা হবে আমি বলি, এটা আপনার খুব মজা লাগবে, ইজি লাগবে, আপনি করতে থাকবেন খুব সহজ, কিন্তু মাঝখান দিয়ে আপনার 2 মিনিট সময় চলে গেছে। তাহলে এই 2 মিনিটটাকে কিভাবে 20 সেকেন্ডে মানে নিয়ে আসা যায়, এই জন্য আপনাকে ভিন্ন স্টাইলে চিন্তা করতে পারতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, অনেকে ম্যাথের সমাধান করে উত্তর বার করলে স্যাটিসফাইড হয়ে যায়, আর এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে রুমে অনেক ভালো ম্যাথ পারে, পরীক্ষার হলে পারে না, কারণ পরীক্ষার টাইম ম্যানেজমেন্টের একটা প্রেশার থাকে। এই কারণে কি হবে যে টাইমকে সর্বোচ্চ কিভাবে মানে শর্টে নিয়ে আসা যায় এই বিষয়টি না চিন্তা করতে হবে। তো আমি যে বেসিক ম্যাথ বইটা, আমি আপনাদের এই যে বেসিক ম্যাথ বইয়ের ফুল শিটটা আমার কাছে আছে, সফট কপি থেকে বাইর করলাম। এখানে হচ্ছে কি যে এই আজকের ক্লাসে অনেকে বুঝতে সমস্যা হচ্ছে, আমি আপনাদের একটা পরামর্শ দিব, আপনারা আমার বইটা অবশ্যই কালেক্ট করবেন। এই যে এক একটা ভিডিও ক্লাস করবেন আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন, টাকার কথা চিন্তা করলে হবে না, কারণ টাকা দিয়ে সব কিছু সবখানে পাওয়া যাবে না। বইটা থাকলে কি সুবিধা হবে, আমি যখন ক্লাস নিই আমি কমফোর্ট ফিল করি না, কারণ কি আমরা এই যে ম্যাথটা লিখে দিতেছি না আপনারা অনেকে দেখতে পারতেছেন না। তারপর হচ্ছে কি যে আপনার যদি বইটা সামনে থাকে আপনি করবেন কি, আমি বলবো 20 নম্বর ম্যাথ, এই বইয়ের 20 নম্বর ম্যাথ, এই যে এখন 29 নম্বর ম্যাথ করবো, তাহলে আপনি ওইখানে ম্যাথটা সুন্দরভাবে পড়তে পারবেন। এতে যেটা সুবিধা হবে আপনার এই ক্যাচ করতে খুব সহজ। তাহলে এই জন্য আমি মনে করি যারা দুর্বল আছেন ম্যাথে এবং ম্যাথ শেখার ব্যাপারে আগ্রহী এবং আমার লাইভ ক্লাসগুলো করতে চাচ্ছেন, আমি প্রায় চেষ্টা করবো আগামী সপ্তাহ থেকে কন্টিনিউয়াস ক্লাস নেওয়ার প্রতিদিন রাতে। হ্যাঁ, আপনারা আমার বইটা খুব দ্রুত সংগ্রহ করবেন, এরপরে আমরা ইনশাল্লাহ ম্যাথ এর সমস্যা দূর করার অভিযান শুরু করবো। তাহলে শুনে যাই আমরা এটা শেষ করে দিই। তাহলে আমরা যে আমরা করলাম এই আমরা কিভাবে প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা নিয়ে আসা যায় সেই জিনিসটা দেখবো। তাহলে প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা হচ্ছে এইরকম, খেয়াল করেন তো আমরা এই যে পদ সংখ্যা যে বাইর করছিলাম, পদ সংখ্যা বাইর করার মতো সিস্টেমটা 1 থেকে 81 পর্যন্ত এখানে মোটে আমি গেছি কত পদ, গিয়েছি 81 থেকে 1 বাদ দিলে 80, তার মানে আমি 1 মিটার থেকে যদি যাত্রা শুরু করি তাহলে আমি 81 মিটারে যাব।
তাহলে 81 মিটারে গেলে আমাকে যাইতে হবে টোটাল কি 81 মিটার নাকি 80 মিটার? অবশ্যই 80 মিটার। এই জিনিসটা কিন্তু ভুল করা যাবে না, এখানে যত হবে তত আমরা গেছি বিষয়টা এরকম না, আমি শুরু করেছিলাম করতে, সেখান থেকে ডিস্টেন্সটা বাইর করতে হবে 80 মিটার। তাহলে এই যে 80 মিটার বাইর হলো, এই 80 মিটারকে এখন আমি একবার লাস্ট দিলে কত মিটার করে যাই? 4 মিটার করে যাই। তাহলে আমাকে 80 মিটার যেতে হলে কতবার লাভ দিতে হবে? 20 বার লাভ দিতে হবে। তাহলে দেখেন 20 বার লাভ দিতে হবে, বিভিন্ন স্টেশনে আমি বোঝাচ্ছি আপনাকে 20টা গাছ বা 20টা স্টেশন পার হইতে হবে। খেয়াল করেন তো, আপনি তো প্রথম স্টেশন থেকে জার্নি শুরু করছেন তাই না? তাহলে আপনি 20টা স্টেশনে গেলে 81 পাবেন। তাহলে আপনি আসেন প্রথম স্টেশনে, আরো যাবেন 20টা স্টেশনে, তাহলে আপনি সর্বশেষ যে স্টেশনটাতে অবস্থান করবেন সেই স্টেশনটা হচ্ছে 21তম স্টেশন। তাহলে এটা হচ্ছে 21তম পথ। খেয়াল করেন, এই রকমের আমরা যদি আরো 2-3টা অঙ্ক করি, তো এইভাবে যে থিঙ্কিংটাকে ডেভেলপ করি, তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। অনেকে টেনশন করে কি এগুলো তো পারি, আরো অন্য কঠিন কিছু যদি আসে, কঠিন কিছু আসলে তখন ধরতে পারবেন, তখন কঠিন গুলো আর কঠিন লাগবে না। ঠিক আছে, আইডিয়াটা ডেভেলপ করা খুবই ইম্পর্টেন্ট। অতিরিক্ত টেনশন করে সময় নষ্ট করা যাবে না। যেগুলো আগে ফর্মালি সবখানে আসে, সবাই পারে, এগুলো আগে পারতে হবে, তারপরে কঠিনে হাত দিতে হবে। তাহলে আসি আমরা এই জিনিসটার উপর বেস করে দেখি যে বিগত সালে কিরকম প্রশ্ন আসছিল এবং ওই পরীক্ষার প্রশ্নগুলো কিভাবে সমাধান করা হবে। তাহলে দেখেন, একটা খুব কমন প্রশ্ন, আর নির্দিষ্ট কিছু প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় খুবই কমন আসে, বারবার রিপিট হয়, সে প্রশ্নটা হচ্ছে এরকম। এই প্রশ্নটা দেখেন যে 5+8+11+14……। এখানে বলতেছে যে সমান সমান 302, মানে ধারাটির কততম পথ, কোন পথ, কোন পথ সমান সমান 302। একটু আগে আমরা বললাম না 81 কততম পথ, তার মানে এভাবে চলতে আসি, মাঝখানে আমি একটা পথ পেয়ে গেছি, পথটা গুনে গুনে দেখতেছি 302। এখন বলতেছি যে আমি কত নম্বর পদে গেলে 302-এর দেখা পাবো? তাহলে 302-এর দেখা পাবো আমি কিভাবে? ধরবো ফর্মালে যদি করি a+r-1 × d = 302, এটা প্রসেসিং করলে আর এর মান বার করলে আনসার চলে আসবে। এ এর মান হচ্ছে 5, d এর মান হচ্ছে 5 আর 8, ডিফারেন্স হচ্ছে 3। এই 5 ওই পাশে নিয়ে গেলে হবে 297, এই 3 ওই পাশে যে ভাগ করলে হবে 99, আর এই 1 ওই পাশে নিয়ে গেলে হবে 100। তাহলে আনসার হচ্ছে 100। তার মানে এইভাবে পদে চলে গেলে 100তম পদটা হবে 302। তো 100তম পদটাকে আমরা যে এভাবে না ভাবি একটু প্র্যাকটিক্যালে আসি, প্র্যাকটিক্যালে অনেকে বুঝতে গেলে আবার হজবর্ণ করে ফেলে, এই জন্য ফর্মালটা আগে ভালো করে শিখতে হবে। তারপরে যদি আপনি মনে করেন যে না আপনার কনফিডেন্সটা হাই লেভেলে চলে গেছে, তখন আপনি এই থিঙ্কিং গুলো নিয়ে আসবেন, না হলে কি হবে, শুরুতেই অ্যান্টিবায়োটিক খাইতে গেলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে 5 থেকে 302 এর মাঝখানে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে 297। এখন এক একটা গ্যাপের মান কত? 3। তাহলে আপনি যদি 3 দিয়ে ভাগ করে দেন তাহলে হবে 99। অর্থাৎ আপনি যদি 99 নম্বর পদে যান, 99 বার পদ অতিক্রম করেন, 99 বার 3-3 করে যান, তাহলে আপনি 302-এর দেখা পাবেন। তাহলে আপনি তো প্রথমবারে একটা স্টেশনে আসেন বা প্রথমবার একটা গাছ লাগাইছেন, এরপরে 99তম গাছে যাচ্ছেন, তাহলে আপনি সর্বশেষ যে গাছটাতে বা স্টেশনটাতে অবস্থান করতেছেন সেই স্টেশনটা হচ্ছে এক বেশি, মানে 100তম পথ, এটা হচ্ছে এই অবশিষ্ট। আচ্ছা, তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝছেন। আমি এখন আপনাদের বিগত সালে একটা প্রশ্ন দেখাই দিব আর একটা সূত্রের প্রয়োগ দেখাই দিব, তারপরে আজকের ক্লাসটা ক্লোজ করবো।